বেটার ছেলে সাহস ধরেছে, দেখো এই সুযোগে আমার এক ঘা চাপিয়ে দিচ্ছি। এই যা আছে বাবা, এদের আর মেরে লাভ নেই, এদেরকে তুমি ওই মর্ত ধামে পাঠিয়ে দাও বাবা। এসো আর কাজ করে লাভ নেই, চলো ঘরে ফিরে চলো। ভীষণ ক্ষুধা লেগে গেছে, আমি রন্ধন সারো বাবা, আর আমি এই সুযোগে একটু তামাক খেয়ে নিই। বেশ বাবু, বেশ তাই হবে। আমাদের রন্ধন করানো ওষা, তোমরা যে যেখানে থাকো মাওকে দংশন করো। মশারি টাঙিয়ে মশা গেল নাকি মশারির ভেতর ঢুকিয়ে দেব, আচ্ছা বলো ওই মশারি টাঙিয়ে আমরা যদি মশারির ভিতরে থাকি একটু মশা দংশন করতে পারি। সব মশাগুলো যদি মশারির ভিতরে ঢুকে দিছে একই ব্যাপার হবে না? না না, তুমি এখানে থাকো বাবু, আর আমি না ওই কোঁচপাড়ার হাট হতে দুখানি মশারি কিনে আসবেন বাবু। আমি দেখব তুমি কৈলাসে যান কিনা, আমি এখন চললাম আমার মাইমার কাছে। নারায়ণ নারায়ণ কি হয়েছে বাবা, এমন করে ছুটছো কেন? সর্বনাশ হয়ে গেছে মাইমা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আমায় বলবে তো? মাইমা আপনি তো যোগাযোগই ডাস বাচ্চি পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ বাবা, কিন্তু মামু কিছু যোগাযোগই ডাস বাচ্চি মেরে ফেলে দিয়েছেন, আর কিছু মর্তের মানবের দিকে পাঠিয়ে দিয়েছেন। ওরা নয় মর্ত দামে গিয়ে মর্তের মানুষের রক্ত গ্রহণ করে জীবিকা নির্বাহ করবে। কিন্তু তোমার মামা কেমন করে বিশ্বাসের কৈলাস মন্দিরে একটিবার বলে বাবা, ওই ছোট্ট মাথা হলেও যুক্তির লুকিয়ে রয়েছে বাবা। মাইমা, হ্যাঁ বাবা, আপনাকে বাতি সাজ দিয়ে হবে। নারদ রাজার ছিয়ারমি দেবীর ঘরণে কেমন সাজবো বাতির সাজ, কে বা আমার সাজিয়ে দেবে বাবা। মাইমা
ও মা বাগদিনি সাসে যে চলে মায়া আমার সঙ্গে চল নারু ও মা বাগদিনি কি বলছো বাবা ও মা সাসে যে ওমা চলে মায়া মা সঙ্গে ওমা বাগ দিলের সাসে চলে মায়া মার সঙ্গে চল বাগ দিলের সাসে চল মায়া মার সঙ্গে চল আর কাতে জুড়ে আতে তোরা ওই সরতে ছেড়ি যা কাকে জোড়া হাতে সরা মাগো ওই সরতে ছেড়ি দলে আর কাতে নে মা কে লে হরি হাতে নে মা ছাগনি যা মাগো কাকে আর কেহ যদি জিজ্ঞাস করে বললাম কত মে করি পাগির বেয়ে পাগল ভোলা সাবে পথে কেউ জিজ্ঞাসা শোনো বাবা ক্ষণকাল কর অপেক্ষা আমার এই রূপখান আমি পরিবর্তন করে আসছি বেশ ভাইয়া বেশ আমি ক্ষণকাল অপেক্ষা করছি নারায়ণ 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 তাই তো মায়ে মায়ের কাছে বাগদিনি সাসদেব এইবার দেখবো মাও ফিরে আসে কিনা এই কৈলাস মন্দিরে যাই হোক অনেকদিন আমার প্রভুর নাম কীর্তন করি নেই এই সময়ে আমার প্রভুর নাম কীর্তন করি ডাকে সারাদা আর না প্রভু ঘুমা আর না প্রভু ঘুমা আর না প্রভু ঘুমা গিরিধারি কুঞ্জ বিহার ভকিতে ডাকে সারদা আরে না প্রভু ঘুমা
করে না প্রভু ঘুমা, করে না প্রভু ঘুমা। হে গিরিধারে কুঞ্জ বিহারে, হে গিরিধারে কুঞ্জ বিহারে, ভক্তের ডাকে সাড়া দাও আও, আর না প্রভু ঘুমাও, আর না প্রভু ঘুমাও, আও, আর না প্রভু ঘুমাও। হে গিরিধারে কুঞ্জ বিহারে, হে গিরিধারে কুঞ্জ বিহারে, ভক্তের ডাকে সারদা আরে না প্রভু ঘুমা, আরে না প্রভু ঘুমা, আরে না প্রভু ঘুমা। নয়নের জলে পূজিব তোমারে, নয়নের জলে পূজিব তোমারে, একবারে সে দেখা দাও আর না প্রভু ঘুমাও, আর না প্রভু ঘুমাও, আর না প্রভু ঘুমাও। আর নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, আরে না প্রভু ঘুমা, আরে না প্রভু ঘুমা। হে গিরিধারে কুঞ্জ বিহারে, হে গিরিধারে কুঞ্জ বিহারে, ভকেতে ডাকে সারদা আরে না প্রভু ঘুমা, আরে না প্রভু ঘুমা, আরে না প্রভু ঘুমা। নারদ আর কত দূরে বাবা? মা বাবা এই আমরা এসে গেছি মামিমা, আর কোন চিন্তা নেই। অতি সুন্দর সুন্দর ধান গাছ, এই ধান গাছগুলো কাদের বাবা? এই ধান গাছগুলো আমি আর মা বলে চাষ করেছি। অতি সুন্দর হয়েছে, বলো বাবা আমার তো ডেকে আনলি, বলো বাবা আমাকে করতে হবে? মাইবা এই সুন্দর ধান গাছ বললে চলবে না, এই সুন্দর ধান গাছ দুমড়ে মুজড়ে ভেঙে মাঝখান দিয়ে আনলি আপনাকে জল চেষ্টা। তোমার মাথা খারাপ হয়ে গেছে কেন? মামা ভাগ্নি কত পরিশ্রম করে চাষ করেছো, আর তুমি কিনা বলছো সবুজ ধান গাছগুলি ভেঙে দিতে বাবা? মাইবা আমরা পরিশ্রম করে চাষ করছি ঠিকই কথা, কিন্তু এসব না করলে মাও যে ফিরে যাবে না, শুধু নিমন্ত্রণ খেতেই থাকবে, খেতেই থাকবে। বেশ বাবা বেশ, তোমারই কথা ধান গাছগুলো ভেঙে দেবো, বলো বাবা আর কি করতে হবে? আর একটা কাজ করতে হবে মাইমা, একটা কাঁধ হাতের ছাপ আমার পিঠে বসিয়ে দিন, আর আমি কাঁদতে কাঁদতে মাওর সংবাদটা দিয়ে আসি। না না বাবা না, কারণ তোমাদের ভাগ্নে হও সকাল বিকেল দুপুর ভাগ্নার মুখ দেখলে দিন ভালো যায়, আর তুমি কি না বলছো তোমার গায়ে হাত দিতে বাবা? মাইমা কার্যক্ষেত্রে কারোর গায়ে হাত দিলে কিছু হয় না, তাছাড়া একটা কাঁধ হাতের ছাপ আমার পিঠে বসিয়ে দিন। বেশ বাবা বেশ,
আমি এক্ষুনি যাচ্ছি মাউর কাছে, এক্ষুনি আমি ডেকে দিচ্ছি। কি বলছো বাবা? বাবা নারদ পিছনে থেকো বাবা, আমি আছি। সমস্ত ধান গাছ ভেঙে তোমার চার চারটি ছেলে মেয়ে, বেশ বেশ বেশ, বলতে পারো তোমার চারটি ছেলে মেয়ের নাম কি? আমার ছেলে মেয়ের নাম সে তোমার কি হবে বলো? আছে আছে, প্রয়োজন আছে। তাহলে শোনো, তোর ছেলের নাম কি? তো আর গন আর গন, তুমি মেয়ের নাম লক্ষ্মী আর শরী। হোবা হো মিলে যাচ্ছে ভাগদির মেয়ে, হোবা হো মিলে যাচ্ছে। আচ্ছা ভাগদির মেয়ে, ওই তোমার নামটি কি গো? আমার নাম শুনে কি হবে গো? আরে আছে আছে, প্রয়োজন আছে। তাহলে শোনো, আমার নাম হলো গৌরী ভাগদির। গৌরী ভাগদির, একেবারে মিলে যাচ্ছে ভাগদির মেয়ে, একেবারে মিলে যাচ্ছে। আচ্ছা ভাগদির মেয়ে, আমি তোমার কাছে আর একটি কথা জিজ্ঞাসা করবো। আচ্ছা বলো তো, তোমার স্বামীর নাম কেন? ও মা, আমি আমার স্বামীর নাম মুখে কেমন করে বলো? কেন কেন, তুমি তোমার স্বামীর নাম বলতে পারবে না? না বলতে পারবে কেন? আরে স্বামীর নাম যদি না বলবি তুমি, তাহলে আমি কেমন করে জানবো? আরে বাবা, আমি বললাম তোমার স্বামীর নাম মুখে আমি বলতে পারবো না। আরে বাবা, মুখে না বলতে পারো, একটু আকারে কিতে বলো। হ্যাঁ বল।
এমন করে কেউ বুঝতে পারে নাকি? আর একটু কষ্ট করে বলো। ও তোমার স্বামীর না বলো শিবে মাতৃ। ঠিকই বলেছো। আচ্ছা ভাই দির মেয়ে, জানো তোমার চার চারটি ছেলে মেয়ের না যা নাম না, আমার ওই চার চারটি ছেলে মেয়ের তাই বুঝি, আর তোমার জানাম আমার স্ত্রীরও তাই নাম, আর তোমার স্বামীর জানাম না আমার নাম ওই একই গো। হ্যাঁ গো হ্যাঁ, তাই বলছি। এসো না এসো না, আমরা সই পাঠ। তুমি পড়েছিল আমি মেয়ের ছেলে, আমি কেমন করে তোমার সাথে বান্ধব করে বলো? আরে বাবা, তুমি আমাকে ছায়া বলবে, আমি তোমাকে সই বলবো, সই গেল বেশ। এই লোকটা দিয়ে আমার জল ছেঁচে নিতে হবে। আমি যা বলবো তুমি তাই শুনবে। আরে তুমি যা বলবে আমি তাই শুনবো? সত্যি বলছো? হ্যাঁ বললাম। সত্য করো। আবার তুমি সত্য করতে। বেশ 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 ভাগদির মেয়ে, তুমি যা বলবে আমি তাই করবো করবো করবো। এসো ওই আমার সয়া গো, আমরা বসিয়া গা শনে এসো মনের কথা। আর আমার পক্ষে কি সাক্ষী জানো সই? আর আমার পক্ষে সাক্ষী রাইল সই, দাদা দিদিমা এরা এসো মনের কথা। অসয় এসো এসো একটু বৃক্ষতলায় বসো, দুজনে গল্প করা যায়। আকাশের ভাব খারাপ, জল ছেঁচে অনেকটা ফেলেছি, আর একটুখানি জল আছে, তুমি জলটা ছেঁচে দেবে। শোনো শোনো, অনেক কষ্ট করেছ, এতগুলো ধান গাছ ভেঙেছ, আবার জল ছেঁচেছ। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন DJ বাপি। নকল হইতে সাবধান।